नमस्कार। आज सुनबेन उपेंद्रनाथ गंगोपाध्यायेर लेखा बर्षा दिनेर प्रेम गल्पेर नाट्य रूपान्तरे आमी दीपांजन। गल्पेर विभिन्न चरित्रे जारा पाठ करेछेन रघुनाथेर चरित्रे देवज्योति, बसुधार चरित्रे जिया, रघुनाथेर मायेर चरित्रे पूजा, वृद्ध ও চা দোকানির চরিত্রে দীপাঞ্জন। গল্পের নির্দেশনা, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে আমি দীপাঞ্জন। শুরু হচ্ছে আজকের গল্প, উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা বর্ষা দিনের প্রেম। মা আসছি, ভবানীপুরে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা আছে। ছাতাটা নিয়ে যা বাবা, যে কোনো মুহূর্তেই বৃষ্টি আসতে পারে, ছাতাটা সঙ্গে রাখ। এমন একটা বিশাল ছাতা নিয়ে আমি এখন বেরোবো তা সম্ভব নয়। আজকালের যুগে ছাতাটা আউট অফ ফ্যাশন। ছাতাটা রাখলে কী ক্ষতি হয়? বৃষ্টি থেকে তো অন্তত রক্ষা পাবি নাকি? নিয়ে যা। দূর দেখবে, তোমার এই ছাতার জন্যই আমার কাজ হবে না। এমন একটা অদ্ভুত ছাতা নিয়ে বেরোলে মনে হবে পরোপকারে বেরিয়েছি। উফ, যা গরম! যাই পা চালিয়ে হাঁটি, নইলে আবার শ্যামবাজারে ফেরত ট্রামটাও পাবো না। এই মরেছে, যা বৃষ্টিটাও চলে এলো। যা, ছাতাটাও খুলছে না ঠিক করে। বলেছিলাম, এই অপ্রয়া জিনিসটাকে নিয়ে বেরোলে কোনো কাজ হয়? বাবা, ও বাবা, এই যে, হ্যাঁ, কাকে আমাকে বলছেন? হ্যাঁ বাবা, বাবা আমাকে একটু রাস্তাটা পার করে দাও না, বৃষ্টিটা এমন চলে এলো, আর তোমার তো অমন বিশাল ছাতা, দাও না বাবা। সাত কত, দেখুন আমাকে ট্রাম ধরতে হবে, খুব তাড়ায় আছি। আর জানেনই তো, কাল বৈশাখীর মাস, তা ঘর থেকে ছাতা নিয়ে বেরোতে পারেন না? আমি চলি, আমারও তো সময় নেই। বাবা, ও বাবা, আরে আপনি নামুন। আরে কি করছেন, সাইড দিন। আরে একটু সাইড দিন, কি করছেন? ট্রামটা ছেড়ে দেবে। আপনি কি করলেন? যা, ট্রামটাও চলে গেল। এই নিন, আপনি ছাতাটা ধরুন। কি ছাতাটা দিয়ে দিলেন কেন? যা বলছেন, ফুটপাথ থেকে উঠে এসে বলুন, মোটর গাড়ি আসছে। আরে তাড়াতাড়ি উঠে আসুন তো। আসতে কি করছেনটা কি? মাফ করবেন, অমন করে আপনাকে টেনে আনা ছাড়া উপায় ছিল না। মা গো, কি বিপদেই না পড়লাম। ভদ্রতা দেখছি একেবারেই নেই, সামান্য ধন্যবাদ টুকু দিল না। মা গো, কি বিপদেই না পড়লাম। হয়েছেটা কি? আর বিপদে পড়লাম মানে, বলা উচিত বিপদে পড়েছিলাম, বিপদ তো কেটে গেল। সত্যিই মোটর গাড়িটা একটা মস্ত বড় বিপদের মতো প্রায় ঘাড়ের ওপর এসেই পড়েছিল। আচ্ছা, আমাকেই বিপদ মনে করছেন না তো আপনি? এই যে আমি আপনাকেই বলছি, অমন করে কি দেখছেন? খালি রিকশো। রিকশো? হাসালেন, বৃষ্টির সময় খালি রিকশো সহজে পাবেন না। ট্রাম তো চলে গেল, আপনি গেলেন না? বাবা বা, আপনি নামার সঙ্গে সঙ্গে কন্ডাক্টর তো ঘন্টা বাজিয়ে ট্রাম ছেড়ে দিল। যেরকম অবলীলার সঙ্গে আপনি আমার ছাতার মধ্যে ঢুকে পড়লেন, তাতে হয়তো সে মনে করেছিল আমি আপনার জন্যই ছাতা নিয়ে অপেক্ষা করছিলাম। গাড়ি দরজার সামনে অত বড় ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকলে না ঢুকে কি করি? তার উপর আপনিও ছাতাটা আমার হাতে দিয়ে দিলেন।
আচ্ছা কেন আমার হাতে দিয়ে দিলেন বলুন তো? বোধহয় আপনি নিয়ে নেবেন মনে করে। ভাবনা চিন্তার সময় নাকি অমন করে হাতে ধরিয়ে দিলে না নিয়ে কি করা যায় তা জানি না। দেখুন, জীবনে কোনোদিন ছাতা ব্যবহার করিনি, আজ প্রথমবার ব্যবহার করেই ভারী বিপদে পড়ে গেছি। ছাতা না থাকলে আমি পথ থেকে ভিজতে ভিজতে ট্রামে উঠতাম, আপনিও ভিজতে ভিজতে বাড়ি ফিরতেন, সেই একরকম ভালোই হতো। এই হতবাগা ছাতার দ্বারা আমার সঙ্গে আপনাকে জড়িত করে একটি বিশ্রী গোলযোগের সৃষ্টি করেছে। এ যেন ঠিক চা তো গেল অথচ পেটও ভরল না। তার মানে নিজেও ভিজলাম, আপনাকেও বিরক্ত করলাম। ট্রাম আসছে, এই নিন আপনার ছাতা। দেখুন, মিছিমিছি ছেলে মানুষই করবেন না, আমি ছাতা নিলে কার উপকার হবে বলুন তো? আমি তো ভিজেই গিয়েছি, উপরন্তু আপনিও ভিজে বই খাতাগুলো কেন নষ্ট করবেন? আমার এখন ভবানীপুরে যাওয়া হবে না, তার চেয়ে চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আমিও বাড়ি ফিরে যাই। একটা রিকশা আসছে, দেখি খালে কি না। দেখলেন তো, বলেছিলাম লোক রয়েছে, এখন 10-12 রিকশা তো দেখলেন, কোনোটিই খালি নয়। আপনি ভয় পাবেন না, অসংকোচে আমার সঙ্গে চলুন, আমি নিঃসন্দেহে প্রমাণ করতে পারি যে রিকশাওয়ালার চেয়েও আমি মন্দলোক নই। না না, আপনি এসব কথা বলছেন কেন? এখান থেকে আমার বাড়ি 30 মিনিটের পথ, আপনি আর কত কষ্ট করবেন? উফ, দেখুন, কষ্ট আর আনন্দের হিসাব নিজের নিজের বাড়ি পৌঁছে করলেই হবে, চলুন আসুন। এই যে বাবা, এই তোমার জরুরি কাজ, হ্যাঁ, নিজে ভিজে অপরকে ছাতা দিচ্ছ আর আমাকে একটু এগিয়ে দিতে পারবে না? দেখুন, আপনি কিন্তু ভুল। এমন একটা বিশাল ছাতায় একটু জায়গা দিলে কি হতো? হ্যাঁ, আজকালের ছেলে মেয়েরা সব কি ব্যাপার বলুন তো? ও কিছু না, আপনি চলুন। এখন কিন্তু মনে হচ্ছে ছাতাটা এনে ভালোই হয়েছে, উপকারে লাগলো। উপকারে তো লাগলো আমার, সেই জন্যই তো বলছি এনে ভালোই হয়েছে। এরকম ভিজতে ভিজতে আপনি যাবেন? আর উপায় কি বলুন, আমাদের দুজনের এক ছাতায় স্থান হতে পারে না, জানেনই তো, আপনাদের পক্ষে আমরা অস্পৃশ্য প্রাণী। ও হ্যাঁ, আপনি বরং আপাতত এই ভিজে মানি ব্যাগটা আপনার হাতে রাখুন, ছাতা যখন নেব তখন এটাও নেব, আসলে মানি ব্যাগটা ভিজে হয়তো তত ক্ষতি হয়নি, কিন্তু ভেতরের কাগজগুলো আর টাকাগুলো বেশি ভিজে গেলে সত্যিই ক্ষতি হবে। আচ্ছা দিন। আচ্ছা, আপনি কিসে পড়েন জিজ্ঞাসা করতে পারি কি? আইএসসি। কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। কোন কলেজ? প্রেসিডেন্সি কলেজ। যদি কিছু মনে না করেন আপনার নামটা জিজ্ঞাসা করতে পারি?
হয় তুমি জোর করে খানিকটা উপকার করছো, তাই বলে এমন করে সেটা ষোলো আনা পুষিয়ে নেওয়া নিতান্ত সুরুচি বিরুদ্ধ। আমার নাম বসুদা। বসুদা? ও, বসুদা কি? বসুদা মুখোপাধ্যায়। বসুদা, বসুদা মুখোপাধ্যায়। বা 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 বা, ভারী মিষ্টি নাম। যেমন চেহারা মিষ্টি তেমনি নাম মিষ্টি, যেমন নাম মিষ্টি তেমনি চেহারাও মিষ্টি। বসুদা। কি বলছেন? তোমার যদি আপত্তি না থাকে বসুদা, তাহলে আমি ষোলো আনাই রাজি আছি। কিসে রাজি আছেন? তোমাকে বিয়ে করতে। এরকম করে অপমান করার জন্যই তবে আপনি আমাকে সদর রাস্তা থেকে নির্জন রাস্তায় টেনে এনেছেন। কি দারুণ কণ্ঠ, কি সুন্দর তুমি বসুদা। স্নিগ্ধ মূর্তিতেও তুমি যেমন সুন্দর, দীপ্ত মূর্তিতেও তুমি তেমনি সুন্দর। বিধাতার তুমি অপূর্ব সৃষ্টি। ছি ছি, আপনার লজ্জা করে না? রিকশাওয়ালাদের সঙ্গে আপনার তুলনা করছিলেন, কিন্তু ওরা আপনার চেয়ে ঢের ভদ্র। কোনো রিকশাওয়ালাই আপনার মতো কদর্য কথা বলে না। না, তুমি ভুল করছো বসুদা। রিক্সাওয়ালারা তো আর রঘুনাথ নয়। কিসের জন্য তারা এমন অদ্ভুত কথা বলবে বলো? তোমাকে বসুদা মুখোপাধ্যায় বলে জানতে পারলে তারা কি আমার মতো এইরকম বিস্ময়ে আনন্দে পাগল হয়ে ওঠে? কখনোই ওঠে না। বসুদা মুখোপাধ্যায় না হয়ে তুমি যদি কোনো এক উর্মিলা প্রমিলা হতে, তাহলে আমি রিক্সাওয়ালাদের চেয়েও কত বেশি ভদ্র হতাম। আপনি রঘুনাথ? হ্যাঁ বসুদা, হ্যাঁ আমি সেই। বসুদা, বসু। আচ্ছা চলো, সামনের ওই চায়ের দোকানে একটু বসে চা খাওয়া যাক। যাবে? এসো। দাদা, দু কাপ চা দিন তো। আগে বাবু বসুন, এক্ষুনি দিচ্ছি। বসুদা, তুমি কি চুপ করে থাকবে, কিছু বলবে না? আগে বাবু চা। আমি জানি হয়তো তোমার অভিমান হওয়াই স্বাভাবিক। আসলে বিধবা মা খুব শীঘ্রই আমার বিয়ের ব্যবস্থা করেছিলেন বটে, কিন্তু সেই সময় বিদেশে গিয়ে পড়াশুনো শেষ না করে মায়ের প্রস্তাবে কী করে রাজি হতাম তুমিই বলো। বসুদা, বসুদা। আপনি আমার কথাটা একবারও ভাবলেন না, অন্তত একটিবার আমাকে চোখের দেখা দেখে যেতে পারতেন। বলুন, পারতেন না? আমি জানি বসুদা, আসলে তখন যদি জানতাম তুমি এত সুন্দরী, তাহলে কে আর আমি। তার সম্ভব নয়, আমার বিবাহ অন্যত্র স্থির। আহা গো, এ হে হে, চাটা গরম ছিল বোধ হয়। আহা হা, একেবারে পড়ে ভেঙে গেল। আগে বাবু আরে কাপ চা দি। আহা গো, চাটা বড্ড গরম ছিল। যাও। আলে আমি তো কি জানি বাবা।
ও আচ্ছা, তাই তুমি এতক্ষণ চুপ, আমার ধৃষ্টতা মার্জনা করো। আমি না বুঝেই, বৃষ্টিটা কমে এসেছে, চলো। কত দাম হলো? যা দেবেন দেন বাবু, যে কি হলো কে জানে, ঠিকই তো ছিল। কি হলো, কিছু বলছেন না? কি আর বলবো, আগে কি জানতাম বসুদা এমন অদ্ভুত মেয়ে তুমি, আর এমন অদ্ভুতভাবে দেখা দিয়ে শুধু আমার ছাতার মধ্যেই নয়, একেবারে সোজা আমার প্রাণের মধ্যে প্রবেশ করবে। বসুদা, সম্ভব কি নয়? না, সম্ভব নয়। নয়? ও চলো। জানতে চাইলেন না কার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে? আমি শুনে আর কি করব বলো। তবু শুনুন। আচ্ছা বলো, কে সেই ভাগ্যবান পুরুষ? তার নাম শুনেছি রামচন্দ্র, খুবই কৃত ছাত্র, কলেজে ছাত্রছাত্রীদের মুখে মুখে তার নাম। রামচন্দ্র? বাহ, খুবই ভাগ্যবান পুরুষ। আমিও ভাগ্যবতী বটে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তুমি হাসছো বসুদা? বসুদা, তুমি বাড়ি ফিরে যাও। আজ আমি আসি। কেন, আপনি ছাতা মানি ব্যাগ নেবেন না? ও তাই তো। আচ্ছা চলো। বসুদা, কোনোভাবেই কি সম্ভব নয় আরেকবার? কি বললেন? মানে আমি শুনেছি বিশ্ববিদ্যালয়ে আপনি দীপ্তিমান ছাত্র, গণিতে রেকর্ড মার্ক অধিকার করেছেন। হ্যাঁ তা বটে, কিন্তু তবুও দেখো আমার হিসেবে ভুল হয়ে গেল। কিন্তু সে কথা এখন বলছো কেন? বলছি এই কারণে যে এত কৃতি ছাত্র হয়েও আপনি এটা বুঝলেন না যে রামচন্দ্রই আমার রঘুনাথ। বিবাহ প্রস্তাবের পর যার নাম মনে প্রাণে জপ করে চলেছি। কি কি বললে? আপনি আর কি বুঝবেন। বসুদা, কি বললে? বসু, আরেকবার বলো। বসুদা, লক্ষ্মীটি আরেকবার বলো। ওরকম করে তুমি আমার সামনে ছুটে চললে লোকে আমাকে দুর্বৃত্তি বলে সন্দেহ করবে। তুমি যে আমার পরম আত্মীয় সে কথা কেউ বিশ্বাস করবে না। দাঁড়াও, আসতে চলো বসুদা। তোমাদের বাড়ির প্রায় অর্ধেক পথ তো শেষ হয়ে এলো, তারপর ছোটাছুটি করে বর্ষা দিনের অপূর্ব কাব্যটুকু অতি অল্প আয়ুর আরও অল্প করে দিও না লক্ষ্মীটি, আসতে চলো। বসু, এবার তো তোমার ছাতার মধ্যে আমাকে আশ্রয় দিতে পারো। আসুন। না না, তার আর কাজ নেই, তোমার মন ভিজেছে এই যথেষ্ট, তোমার কাপড় ভিজাতে চাই না। এইটা আমাদের গলি। এ বাবা, কিন্তু পথে এত জল জমেছে, কি করেছি পার হই। কিছু যদি মনে না করো তো একটা কথা বলি। কি? দুহাতে তোমাকে তুলে ধরে টপ করে পার করে দিই।
আমি যদি তোমার জায়গায় থাকতাম কখনোই প্রস্তাবে অসম্মত হতাম না। যে বলেন আপনি নামসে থাক, তার কোনো প্রয়োজন নেই। আপনার মানি ব্যাগ আর ছাতা, আমাকে আপনি ক্ষমা করবেন। ক্ষমা করব কেন? আপনাকে আর যেসব অন্যায় কথা বলেছি তার জন্য ক্ষমা চাইছি। এখন কি তবে রিক্সাওয়ালার চেয়েও আমাকে কিছু ভদ্র বলে মনে হচ্ছে তোমার? আমাকে ক্ষমা করুন। না না বসুদা, এসব কথাই আমার জীবনে চিরদিনের মতো অমূল্য সম্পদ হয়ে রইল। তুমি এমনই অদ্ভুত গোলাপ যে তোমার কাঁটার আঘাতেও আনন্দ আছে। থাক থাক, অনেক হয়েছে, এখন তাড়াতাড়ি ঘরে ফিরুন। শুনুন, কাল আসবেন তো বিকেলে ছাতা নিয়ে? আসবো বসুদা, আসবো, কিন্তু কাল আর ভিজবো না। দুঃখ নেই বসুদা, ভবিষ্যতে ছাতার তলায় বহুবার মিলিত হব আমরা। আকাশ জুড়ে মেঘ ঘনিয়ে এসে যখন বৃষ্টি পড়তে আরম্ভ করবে, তখন মাঝে মাঝে আমরা দুজনে এই ছাতার নিচে পাশাপাশি হয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ব। এই ছাতা আমাদের মিলিত করেছে বসুদা, আমাদের মিলনের প্রতীক এই ছাতাকে আমরা চিরদিন যত্নে আদরে রাখব। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু বান্ধব এবং প্রিয়জনের সাথে শেয়ার করুন। নমস্কার।